شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. প্রশ্ন করেছেন আমাদের ভাই বশির ভাই সৌদি আরব রিয়াদ থেকে। আপনি প্রশ্ন করেছেন, রমাদান মাসে আপনি দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের অভিজ্ঞতায় মানুষ অনেক পানি, খেজুর, ইফতারি, অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা, ইফতারি, অনেক কিছু দান খয়রাত করে। তো রমাদান মাসে মানুষের দান খয়রাতের এটার কারণটা কী? এটার কোনো বিশেষত্ব বা আলাদা কোনো মর্যাদা আছে কি না? আপনার এই সুন্দর প্রশ্ন, যুগোপযোগী প্রশ্ন এবং সময়ের দাবিদার এই প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর, হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। জি, এমনিতে দানের অনেক ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ অনেক দানের ফজিলতের কথা উল্লেখ করেছেন। আল কোরআন পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1 সূরাতু আল বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, সেদিন আসার আগেই যেদিন লা বাইউন ফীহি কোনো ক্রয় বিক্রয় চলবে না, ওয়ালা খুল্লাহ কোনো বন্ধুত্ব চলবে না, ওয়ালা শাফাআ কোনো সুপারিশ চলবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল কোরআন পারা 3 পৃষ্ঠা 4 সূরা বাকরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ, আনফিকু তোমরা খরচ করো, মিন তাইয়্যিবাতি উত্তম খাবার, উত্তম খাদ্যদ্রব্য থেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা তোমাদের উপার্জিত অর্থ থেকে, উপার্জিত উত্তম রিজিক থেকে তোমরা কি করো, খরচ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমিন থেকে আমি তোমাদেরকে যা দান করি তা থেকে তোমরা খরচ করো। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, পারা 3 পৃষ্ঠা 5 লাইন 13-14 সূরা বাকরা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, যারা গোপনে প্রকাশ্যে, ফিস সাররা ওয়াদ দাররা অর্থাৎ সুখে, অদ্দাররাই এবং দুঃখে যারা খরচ করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ্দাররা, যারা দুঃখে, কষ্টে, মুসিবতে, আনন্দে সবসময় খরচ করে। তারপরে আল্লাহ শেষে যে আয়াতটা বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ কোরআনে বলেছেন, আল কোরআন পারা 2 পৃষ্ঠা 19, মান যাল্লাযী ইয়াকুদুল্লাহ করদান হাসানা, কে আছে তোমাদের মাঝে আল্লাহকে করদ হাসানা দিবে, সদকা দ্বারা, সদকা উদ্দেশ্য হতে পারে। এরপর আল্লাহ কোরআনে বলেছেন, আল কোরআন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 19, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আল কোরআন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 14 সূরা মুনাফিকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, ওয়া আনফিকু তুমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। মৃত্যু চলে আসলে তুমি বলবে, ফায়াকুলু, তখন মানুষ যখন মৃত্যু চলে আসবে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ফায়াকুলু ফায়াকুলা, তখন সে বলবে, ইয়া আইয়ুহা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য খরচ করো। কারণ যখন মৃত্যু চলে আসবে তখন বলবে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে একটু সময় দেওয়া হতো, ফা আসসাদদাকা, আমি সদকা করতাম, দান করতাম, আকুম মিনাল আকুম মিনাস সালিহিন, আমার সৎলোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আয়াতটি আবার পড়বেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাব, ইয়া আই ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ইলা আজালিন করিবিন ফা আসসাদদাকা আকুম মিনাস সালিহিন। হাদিসে অনেক কথা আসছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা তুদফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাত সু, সাদাকা করলে আল্লাহর রাগ থেমে যায় এবং মৃত্যু যদি খারাপ লেখা থাকে সেটাও দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা, জাহান্নাম থাকো থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, ওলাও বেশি কিতাবরা, একটা খেজুরের বিনিময়ে হলেও, একটা খেজুর আল্লাহর পথে সাদকা করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। ফাইল্লাম মিয়াজি, যদি এটাও কেউ না পায়, ফাবি কালিমাতিন তাইয়িবা, তাহলে উত্তম বাক্যের মাধ্যমে সে যেন বাঁচে, এটা ভালো কথা বললেও জাহান্নাম থেকে বাঁচা যায়, এটাও সাদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর কালিমাতুত তাইয়িবাতু সাদকা, উত্তম কথা এটাও সাদকা। তাহলে সাদকার অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসা সাদাকাতু মিন মালিন, সাদকা করলে মাল কমে না। ওমা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জা, আর মানুষকে ক্ষমা করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেন। ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাদের মর্যাদা আরো উঁচু করে দেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, আল্লাহর জন্য বিনয় হলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, আর অহংকারী হলে তার সম্মান আল্লাহ কমিয়ে দেন। সুতরাং আপনার প্রশ্নে আসি, সদকার অনেক ফজিলত বললাম, রমাদান মাস ব্যতিক্রম ধর্মী মাস, এই মাসে সদকার অনেক ফজিলত, অনেক বেশি ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি অনেক বাড়িয়ে দেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বৎসর দান সদকা করলেও রমাদান মাসে তার দান সদকার একটা বিশুদ্ধ হাদিস পাওয়া যায়, যে কানা আজওয়াদুন নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর তার দান রমাদান মাসে অনেক বেশি ছিল। কতটুকু বেশি ছিল? মিনার রিহিল মুরসালা, প্রচণ্ড জ্বরের সময়, প্রচণ্ড বাতাস প্রবাহিত হওয়ার সময়, বাতাস যেমন খুব দ্রুত চলে, ঝড়ের সময়, ঘূর্ণিঝড়ের সময়, সাইক্লোনের সময় বাতাস যেমন খুব দ্রুত গতিতে চলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের পরিমাণ রমাদান মাসে এত দ্রুত গতিতে চলত, সুবহানাল্লাহ। সুতরাং রমাদান মাসে দানের ফজিলত অনেক বেশি, অতএব রমাদান মাসে বেশি বেশি দান করুন। তবে যদি কারো উপর যাকাত ফরজ হয়ে যায় আর সেই যাকাত রমাদান মাসে দিলে বেশি নেকি হবে এই আশায় দেরি করে, তাহলে এটা ঠিক হবে না, জুলুম হয়ে যাবে। রমাদান মাসে যাকাত ফরজ হয়েছে, রমাদান মাসে দিয়ে দিন। রমাদানের আগে ফরজ হয়েছে, রমাদানের আগে দিয়ে দিন। যখন ফরজ হবে তখনই দিয়ে দিবেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত, لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء